আজি বকবারবর্তী পাহাড়ত আর এই চক বর্তমান আছো তলত গেটের পর এই সময় যাম ডাইরেক্ট একদম পাহাড়ের উপর চাই থাকুক ভিডিওটি শেষলক। আর গাইস আপনাদের ইয়াতে অল্প দূর আহি দেখা পাবো ইয়াতে শিব আর পার্বতীর ফটো আঁকো আছে, তো তার লগে যাওয়া হয়েছে আর এই সব গাইস এফালে শিব বাবা আর এফালে পার্বতী মার ফটো আঁকাই থাকা আছে। আর গাইস ইয়াতে আহাতে মেইন রাস্তাটো হয়েছে এফালে দেখব লাগে, মই আছো ডাইরেক্ট সিজার মাঝেদি। আর এই সব গাইস কি সুন্দর এই ইয়াতে গাছ আছে মেইন মানে শিলের উপর আছো পারো আর ইয়ার পর চক নাকি ধুনিয়া নাজারা দেখা পাই আছো একদম মানে সেউজীয়া সেউজীয়া। আজি আহি গাইস পাই গেলো এয়া পাহাড়ের একদম উপর ভাগ আর অল্প দূর বলে হয়ে পাবো পার্বতী মন্দির একদম গাইস লাস্ট স্টেপ। এই যে গাইছে আরো কয়টামান সিঁড়ির পশত ডাইরেক্ট পাম মন্দিরটো এই যে একটা আছে আর ওইটা উপরে, তো গাইছে আহি পালো এটা ফাইনালি কার্তিক মন্দির এইটো এইটো কার্তিক মন্দির। আর ইয়াতে মানে পূজাত মানুহ হলে রেস্ট করে বহুত ভালো লাগি আছে গাইছ। আর এইবার যাম এইটো উপরে মেইন পার্বতী মন্দিরের উপরত, আর ইয়াতে জোতা সেন্ডেল হয়ে যাব লাগিব যেহেতু সেন্ডেল আনছো থই যাম এবার। এই জায়গা সিঁড়িরে যাই আছো এনেকে খটখটি একদম উপরত ভাগর লাগছে গাছটা আমার ঘামি জামি গেছো একবারে তেলত আইসো গাছটা এটি আহিব নাই কতবা আছে দেখাই নাই মই এই তাতে রেস্ট লোক রাখছে এই ঘরটা তাতে গাছ এইটো ঘরে চক ফাইনালি এইটো হচ্ছে পার্বতী মন্দির মানে ভাগরত একবারে ঘামি জামি আহি ডাইরেক্ট পালো এয়া হচ্ছে পার্বতী মন্দির। আৰু গাইছ ইয়াৰ পৰা একদম ফুল ভিউ পইণ্ট দেখা যায় মানে আপোনাৰ চকু যিমান দূৰ যাব সিমান দূৰ আপুনি দেখা পাব একদম, কিন্তু মোবাইলৰ চকু সিমান দূৰ নহয় বাৰু। এই চাওক ট্ৰেইন এখন যাব লাগিছে আপোনালোকে চিনি পোৱা নাই চাগে মই দেখা পাইছোঁ ট্ৰেইনখন, আৰু এইটো হৈছে পাৰ্বতী মন্দিৰ এইটো চাগে গণেশ আৰু এইটো পাৰ্বতী। মই এবাৰ আহিছিলোঁ আৰু আহিছিলে ভিডিঅ' কৰা নাছিলোঁ মাহীহঁতৰ লগত আহিছোঁ আজি আহিছোঁ দাদাৰ লগত মানে ডাইৰেক্ট এনেকৈ তাৰমানে কিলে উঠাইছিলোঁ আৰু ডাইৰেক্ট দিছিলোঁ। এইটো হৈছে গণেশ মন্দিৰ আৰু ইয়াতে আছে আমাৰ মা পাৰ্বতী দেৱীৰ মন্দিৰটো, আৰু এইবিলাক চাওক ছাতি লগাই মানে বহাগ বিহুৰ টাইমত এনেও লগাইছে বাৰু আৰু বহুত ডাঙৰ গাইছে কিমান ভাল লাগিছে চাওক না। আৰু এইটো হৈছে আমাৰ মা দেৱ পাৰ্বতী দেৱীৰ মন্দিৰ আৰু এইবিলাক চাওক ইয়াতে পাৰ চৰাই আছে দুটা আৰু বাকীবোৰ ক'তবা আছে নাজানো। তো গাইছ এইটোৱে হ'ল আমাৰ মা পাৰ্বতী দেৱীৰ মন্দিৰ। গাইছ এইফালে এইপিনে গৈ 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 এটা ফাটাশিল আছে বাৰু সেই ফাটাশিলটোত মানে খুচুৰা পইচা দিলে মানে শব্দ হৈ থাকে যিমান দূৰ মানে ফাটিছে সিমান দূৰলৈকে যায় শব্দটো, কিন্তু গাইছ মই ইয়াতে অহা দাদা গমেই নাপায় তেখেত তলতে আছে চাগে ময়ো গম নাপাওঁ আৰু। আৰু এইফালে যাব লাগে সেই ফাটাশিলটো এতিয়া যাওঁ নে নাই ক'ব নোৱাৰোঁ, দাদা আহিলেহে যাম চাগে। কি ধুনীয়া লাগি আছে গাইছ চাওক ইয়াৰ পৰা ফুল পাহাৰখন একদম দেখা যায় এইটো গাইছ। ইয়াতে চাগে কিবা হয় পূজা হয় একদম গৰু বিহুৰ দিনা বহুত মানুহ হয় মানে একদম মানুহৰে ভৰপূৰ খৰচ দিয়া ঠাই নাথাকে, তো এই দুই দুই দুইটা বছৰ গ'ল মানে দুইটা বছৰ আহিব নোৱাৰিলোঁ, নেক্সট বাৰ যদি পাৰোঁ আহিবলৈ চেষ্টা কৰিম। এনেকুৱা আৰু চাওক পাহাৰখন আৰু কেইবাৰ দেখাই দিছোঁ তলৰ পৰা ওপৰৰ পৰা ইয়াতে হয় নাই এইটো দাদা আৰু মই। এয়াই আছিল বক পাৰ্বতী পাহাৰৰ ওপৰত নতুন এটা সৰু ভিডিঅ', তো আজি ভিডিঅ'টো এইখিনিতে সমাপ্ত কৰিছোঁ, যদি ভিডিঅ'টো চাই ভাল পাইছে তেনেহ'লে লাইক ছাবস্ক্রাইব কৰিব নপাহৰিব। আছিলে বাই বাই ৰ'ব ৰ'ব গাইছ সৰু এটা আৰু ক্লিপ আছিল সেইটো চাওক আগতে মানে নামি অহাৰ টাইমত ক্লিপটো লৈছোঁ সেইকাৰণে পিছতে লগাইছোঁ চাওক সেইটো ক্লিপ।
এনেকা আৰু তাৰমানে ইফালে আছে মহাদেৱৰ এনেকা পাৰ্বতীৰ মাৰ ফটো আঁকা, মানে আহাত যাওঁতে ভবাই নাছিলোঁ, এইবাৰহে মনত পৰিছে, তাকে চাব যাই আছোঁ এইবাৰ এইফালে আছে বোলো দাদা কৈছে আগত এই ফটো উঠি আছে তাতে। ৰ